সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ নিয়ে স্বাবলম্বী হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হতদরিদ্ররা। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশনের পল্লী ক্ষুদ্র ঋণ প্রকল্পের আওতায় দেওয়া হচ্ছে নগদ অর্থ সহায়তা। বর্তমানে উপজেলার 13টি ইউনিয়নের 118টি গ্রামের 17,000-এরও বেশি পরিবার পাচ্ছে এই সহায়তা। প্রকল্প পরিচালক জানান, পর্যায়ক্রমে প্রতিটি গ্রামকে আনা হবে এর আওতায়। ইশাদ সোহেলের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন আহসান হাবিব। শাহনাজ পারভীন অভাব ঘোচাতে 4 বছর আগে বসুন্ধরা ফাউন্ডেশন থেকে 5,500 টাকা ঋণ নিয়ে কেনেন একটি সেলাই মেশিন। তারপর এর চাকার সঙ্গে ঘোরান নিজের ভাগ্যের চাকাও। এখন তার বাড়িতে উঠেছে টিনের ঘর, বেকার স্বামীকে গড়ে দিয়েছেন চায়ের দোকান। প্রথম অবস্থায় ঋণ উঠাইছি, ঋণ উঠানোর পর সেলাই মেশিন কিনেছি। সেলাই মেশিন কিনে আমি অনেকটাই ভালো আছি, সপ্তাহে আমার 3,000-4,000 টাকা ইনকাম হয়। বিনা টাকা বিনা সুদে আপনি লোন পাচ্ছি এবং 3 মাস পর আমরা এটা দিতে হইতেছে। এর আগে আপনি মোটামুটি একটা আয় করিয়াছি, এই আয়টা থেকে আমরা এই ঋণটা চালাইতে পারতেছি। একইভাবে স্বাবলম্বী হয়েছেন শিল্পী বেগম ও ফুলেসা বেগম, তাদের সঙ্গে যোগ দিয়েছে পরিবারের সদস্যরাও। এলাকা ভিত্তিক গ্রুপ করে অন্য অসহায় নারীদেরকেও করে দিয়েছেন কাজের সুযোগ। বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ নিয়ে এভাবেই নিজেদের সফলতার গল্প লিখছেন শাহনাজ পারভীন এবং শিল্পী বেগমরা। এখানে ঋণ গ্রহীতাদেরকে কিস্তির টাকা পরিশোধ করার জন্য দৌড়তে হয় না, বরং ফাউন্ডেশনের কর্মকর্তারাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সেটা সংগ্রহ করেন। প্রথম ধাপে 7,500 টাকা ঋণ নেওয়ার 3 মাসের মধ্যে কোনো কিস্তি পরিশোধ করতে হয় না, পরে মাসিক 150 টাকা করে 50 কিস্তিতে তা পরিশোধ করতে হয়, ফলে কোনো ঋণের টাকা তামাদি হয় না বলে জানান প্রকল্প পরিচালক। এটা হচ্ছে বাংলাদেশের আলোকে সর্ববৃহৎ একটা বসুন্ধরা গ্রুপের অথবা বসুন্ধরা ফাউন্ডেশনের একটা অ্যাচিভমেন্ট। 17,097 লোকের মধ্যে টাকা লেনদেন হলো, একজনও ডিফল্টার্স হলো না। এখন হচ্ছে যে রাস্তাঘাট ভালো হয়েছে, আমরা হয়তো আরেকটু বিস্তৃতিতে যেতে পারবো, সেজন্য মাননীয় চেয়ারম্যান বা আমাদের সবারই একটা উদ্যোগ আছে যে আমরা এটাকে আরও প্রসারিত করব। প্রতি 3 মাস পরপর গ্রাহকদেরকে দেয়া হয় নতুন কিস্তির টাকা। গেল বৃহস্পতিবার 49তম আবর্তনে 423 জনের মাঝে বিতরণ করা হয় 40,45,000 টাকা। আমরা ঋণ নিয়ে এরকম হাঁস মুরগি পাইলে বা সেলাই মেশিন যাই কিনার কিনে অনেক আয় উন্নত হয়েছে। এই ঋণ নেওয়ার পরে অনেকে ভালো চলে, অনেক ব্যবসা বাণিজ্য একটু আয় উন্নতি দেখায়। এরা আমার আরও কুসুর পই দেয়, আমার 15 টাকা দিলে একটা বাসুর কিনে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানের এই উদ্যোগ দেশে দারিদ্র বিমোচনে সরকারের পাশাপাশি উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করেন উপকারভোগীরা। আহসান হাবিব, নিউজ 24, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।